गुड आफ्टरनून। तो कल के कोश्चन जथेष सोजा छो तुम्हारे पढ़ार कथा छो कल के कोश्चन मेनलि কিসের ওপর করেছিলাম না তোমাদের যে টেস্টগুলো আমি পড়িয়েছি সেই টেস্ট থেকে করিয়েছি। তো তোমরা কেউই মানে দুজন পরীক্ষা দিয়েছিল অন্তহরিমা, তো তোমরা দুজনেই একটা কোশ্চেনই ঠিক করেছিলে যে কোর কাটারের অঙ্কটা ছিল সেখান থেকে শুধুমাত্র ড্রাই ইউনিট ওয়েটটা বার করেছিলে, পোরোসিটিটাও বার করতে পারেনি। তাও আমি 5 নম্বর দিয়েছিলাম, অ্যাকচুয়ালি 3 নম্বর দেওয়ার কথা, কারণ ড্রাই ইউনিট ওয়েট আর পোরোসিটিতে দুটো ছিল, তো সেখান থেকে একটা পারার কথা কিন্তু পারোনি। যাই হোক আর কি, ডাজেন্ট ম্যাটার। তো চলো আজকে দেখবো অঙ্কগুলো কতটা সোজা ছিল যেগুলো তোমরা পারো। ঠিক আছে, তো আমরা চলে আসি মক টেস্ট 3-6 এর ডিসকাশনে। ওকে, তো প্রত্যেকটা টেস্টের ওপর প্রথম যে অঙ্কটা আমি দিয়েছিলাম সেই অঙ্কটা ছিল কি টেস্টের ওপর, না বিগনোমিটারের সাহায্যে ওয়াটার কন্টেন্ট বার করা সেই টেস্টের ওপর। ঠিক আছে, তো মক সিক্সের ফার্স্ট কোয়েশ্চেন আমি তোমাদেরকে যেটা দিয়েছিলাম, আমি কোশ্চেনটা করছি এবং কোশ্চেন থেকে যে ডাটাগুলো আমাদের দরকার হবে সেগুলো আমি নোট ডাউন করব। ঠিক আছে, মক সিক্সের কোশ্চেন ছিল, 1 নম্বর কোশ্চেন আমাদের বলেছিল যে পিকনোমিটার টেস্ট ফর দ্য ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট অফ সয়েল স্যাম্পেল হ্যাভিং স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস অ্যাট 2.70 ইল্ডেড দ্য ফলোয়িং ডাটা। তাহলে আমাকে এখানে স্পেসিফিক গ্র্যাভিটিটা বলে দিয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি কি জিএসটা বলে দিয়েছে। জিএস কত বলেছে? জিএস বলেছে 2.70। আর কি বলে দিচ্ছে? আর বলে দিচ্ছে ওয়েট অফ ময়েশ্চার 800 গ্রাম। তাহলে ওয়েট অফ ময়েশ্চার, আমরা দেখো যখন আমরা ইয়েটা করেছিলাম স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট বাই পিগনোমিটার মেথড, সেখানে ওয়েট অফ ময়েশ্চার বলটা কোনটা ছিল দেখো, W1 সমান ছিল ওয়েট অফ এমটি কন্টেনার, আর W2 সমান ছিল ওয়েট অফ পিগনোমিটার প্লাস সয়েল স্যাম্পেল, ময়েস্ট সয়েল স্যাম্পেল, তাই তো? তাহলে ওয়েট অফ ময়েস্ট সয়েল মানে কি ছিল? ওয়েট অফ ময়েস্ট সয়েল মানে ছিল W2 - W1। যদি মনে করে দেখো, আমি কি বললাম, যদি ভালো করে মনে করে দেখো যে W1 সমান কি ছিল, W1 সমান ছিল যে ওয়েট অফ এমটি কন্টেনার, মানে ফাঁকা কন্টেনারটার ওয়েট ছিল W1, এটা ছিল। আর W2 সমান কি ছিল? W2 সমান ছিল ওয়েট অফ কন্টেনার, কন্টেনার বা পিগনোমিটার যা বলবে, যেহেতু আমি পিগনোমিটারে করছি তো পিগনোমিটারই লিখি, তো ওয়েট অফ এমটি পিগনোমিটার। ঠিক আছে, W1 সমান ছিল, W2 সমান ছিল কি ওয়েট অফ পিগনোমিটার, তার সাথে কি অ্যাড হয়েছিল, তার সাথে অ্যাড হয়েছিল ময়েস সয়েল স্যাম্পেল, তাই তো? ময়েস সয়েল স্যাম্পেল। তাহলে আমি যদি W2 থেকে W1 বিয়োগ করে দিই তাহলে আমার কি পড়ে থাকবে, W2 থেকে W1 বিয়োগ করে দিলে আমার পড়ে থাকবে ময়েস সয়েল স্যাম্পেল। সেটাই আমাকে বলে দিয়েছে এখানে, আমাকে কি বলেছে যে ওয়েট অফ ময়েস সয়েল 800 গ্রাম, মানে আমাকে কোনটা বলে দিয়েছে, W2 - W1 সমান বলে দিয়েছে 800 গ্রাম, তাই তো? এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার তো? W2 থেকে W1 বিয়োগ করলে আমরা কি পাই, W2 থেকে W1 বিয়োগ করলে আমরা ওয়েট অফ ময়েস সয়েল পাই, কারণ ওয়েট অফ পিগনোমিটার কেটে যায়। ঠিক আছে, তাই তো হবে, তাহলে ময়েস সয়েল স্যাম্পেলটাই পড়ে থাকে যেটা আমাকে বলে দিয়েছে ডাইরেক্ট 800 গ্রাম। এই জায়গাটা ক্লিয়ার তোমাদের দুজনের কাছে? তো এটা আমাকে বলে দিয়েছিল। আবার W3 সমান কি ছিল? W3 সমান যদি মনে করো তোমরা, W3 সমান ছিল যে ওয়েট অফ পিকনোমিটার, পিকনোমিটার প্লাস ময়েস সয়েল প্লাস ওয়াটার, এটা ছিল W3, তাই তো? এটা ছিল W3। এবার ডাটা কি বলে দিয়েছে আমাকে, বলেছে ওয়েট অফ পিকনোমিটার উইথ সয়েল অ্যান্ড ফিল্ড উইথ ওয়াটার 1870, মানে আমাকে এখানে W3টা বলে দিয়েছে। কি বলেছে দেখো, ওয়েট অফ পিকনোমিটার উইথ সয়েল অ্যান্ড ফিল্ড উইথ ওয়াটার, মানে ওয়েট অফ পিকনোমিটার আছে এখানে উইথ সয়েল অ্যান্ড ওয়াটার, মানে W3টাও বলে দিয়েছে। W3টা কত বলে দিয়েছে আমাকে? W3টা বলে দিয়েছে আমাকে 1875 গ্রাম, এটা বলে দিয়েছে W3। ঠিক আছে, আর কি বলে দিয়েছে? W4 সমান কি ছিল মনে করে দেখো, W4 সমান ছিল যে ওয়েট অফ পিকনোমিটার প্লাস শুধুমাত্র ওয়াটার অনলি, এটা ছিল আমার W4, এটা আমাকে বলে দিয়েছে। দেখো এটা বলে দিয়েছে কি, ওয়েট অফ পিকনোমিটার ফিল্ড উইথ ওয়াটার অনলি 1545 গ্রাম। তাহলে আমাকে W4ও কত বলে দিয়েছে? W4ও বলে দিয়েছে কত? 1545 গ্রাম। তাহলে সবই বলে দিয়েছে, অঙ্কটা কেন পারলে না
আমি বুঝতে পারিনি। তো এখানে W2-W1 বলে দিয়েছে, W3 বলে দিয়েছে, W4ও বলে দিয়েছে। এইটা আমার ছিল, এইটা আমি কোথা থেকে পেয়েছিলাম, এটা যখন আমি তোমাদেরকে ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট বাই পিগনোমিটার মেথড করেছি সেখানে লেখা আছে, ভালো করেই দেখবে। এবং এই ডাটাগুলোই দিয়ে দিয়েছে। প্রথম ডাটাটা আমার ছিল ময়েস সয়েল স্যাম্পেলে, মানে W2-W1-এর। সেকেন্ড ডাটা বলে দিয়েছিল W3টা বলে দিয়েছে। ফোর্থ ডাটা, থার্ড ডাটা বলে দিয়েছে W4টা। আমার সবই ডাটা বলে দিয়েছে, এবার জাস্ট ফর্মুলাটা প্রুফ করলাম, ওয়াটার কন্টেন্টের ফর্মুলা। আমি ফর্মুলাটা তোমাদেরকে প্রুফ করিয়েছি, এই ফর্মুলাটা তোমাদেরকে আমি কি এই ফর্মুলাটার আমি তোমাদেরকে প্রুফ করিয়েছিলাম। ফর্মুলাটা কি ছিল আমি বলেছিলাম, ডাইরেক্ট ফর্মুলাটা তোমাদের পরীক্ষায় বারবার দেয়। ফর্মুলাটা ছিল ওয়াটার কন্টেন্ট ওমেগা সমান W2-W1 বাই W3-W4 ইন্টু G-1 বাই জি, গোটাটা থেকে, এই গোটাটা থেকে -1 বিয়োগ দিয়ে কত দিয়ে গুণ, যেহেতু ওয়াটার কন্টেন্ট 100% দিয়ে প্রকাশ করতে হবে, 100% দিয়ে গুণ, এটাই ছিল। তার মানে W2-W1 সমান কত, এবার মানগুলো বসিয়ে দাও। W2-W1 সমান হচ্ছে 800, ভ্যালু বসিয়ে দিলাম। W3 ভ্যালু কত, W3 ভ্যালু বলেছিল 1875। W4-এর ভ্যালু কত বলেছিল, 1545, বসিয়ে দিলাম। ইন্টু G-1, মানে জি বলে দিয়েছিল, দেখো জি মানে জিএস, 2.70-1 বাই 2.70, গোটাটা থেকে কী বিয়োগ, গোটাটা থেকে 1 বিয়োগ করে 100% দিয়ে গুণ। তাহলে এটাকে যদি টোটালটা ক্যালকুলেট করো, এইটা যদি টোটালটা ক্যালকুলেট করো, মানে 800 × 8, 800কে এটা থেকে ভাগ করো, আবার এটা থেকে এটা ভাগ করে যদি ক্যালকুলেট করো, আমার এটা ক্যালকুলেট করলে আসে 1.526। সেখান থেকে কত বিয়োগ আছে, 1 বিয়োগ আছে, এবং তার সাথে কত গুণ আছে, 100% গুণ আছে। তাহলে 0.526 × 100% মানে কত হবে, 52.6, তোমার অ্যান্সার হবে 52.6%। এটা হবে আমার কি ওয়াটার কন্টেন্ট। তো এই হলো আমার গল্প। শুনো তো, অঙ্কটা কঠিন আছে, অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? এক লাইনের অঙ্ক 10 নম্বর দিয়েছিলাম, সব ডাটা বলে দিয়েছিল। অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? সরি, একটা ক্লাস কল চলে এসেছিলো, সেজন্য হয়তো পজ হয়ে গেছিলো। তো কে কে অনলাইন আছে আর কে কে অনলাইন নেই, তো সবাই একটু অনলাইন চলে এসো। হ্যাঁ, ফোন এসেছিলো তো একটু। রিমা অন্তরা অনলাইন আছিস না? রিমা অনলাইন আছিস তো? যে অনলাইনে আছিস, আচ্ছা দুজনে অনলাইন, দাঁড়া আমি ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই। দেখ, ঠিকঠাক দেখা যাচ্ছে? ঠিকঠাক দেখা যাচ্ছে? আর অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? এটা ছিল আমার 1 নম্বর প্রবলেম। অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, অঙ্কটা ক্লিয়ার তোদের দুজনের কাছে? কখনো পজ হলে ভাববি যে কল এসছে, আমি খুব ইম্পর্টেন্ট কল ছাড়া ধরি না, তো ওর জন্য। হ্যাঁ ঠিক আছে, অঙ্কটা ক্লিয়ার সবার কাছে, তাহলে আমি মুছে দেবো। তো এটা ছিল 1 নম্বর অঙ্ক, যেটা মেথডটা ছিল পিগনোমিটার ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট বাই পিগনোমিটার। তো ফর্মুলাগুলো ভুলে গেলে হবে না, তো সেই জন্য অঙ্কগুলো দেওয়া। আমি তোদেরকে ক্লাসগুলো মানে মকগুলো এই জন্যই নিচ্ছি, যাতে তোদের রিক্যাপিচুলেট হয়ে যায়, মানে কোনো কিছু না ভুলে যাস, ঠিক আছে? তো এটা ছিল 1 নম্বর অঙ্ক, সমস্ত ডাটা আমার বলা ছিল, ঠিক আছে? তো 2 নম্বর প্রবলেমে আমি চলে আসি। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, কোর কাটারের ভলিউম পেতে পারি। আমি সেটা লিখে নিচ্ছি, ডায়া সমান কি বলেছে, ডায়া সমান বলেছে আমার 10.2 সেন্টিমিটার, ঠিক আছে? আর ভলিউম হাইট কত বলেছে, এইচ সমান বলেছে 12.6 সেন্টিমিটার, ঠিক আছে? এই অঙ্কটা তোরা দুটো পার্ট ছিল, দুটো পার্টের মধ্যে ফার্স্ট পার্টের আবার অর্ধেক করেছিস। তো আমার অ্যাকচুয়ালি 3 নম্বর দেওয়ার কথা, তবু আমি 5 নম্বর দিয়ে দিয়েছি, মানে তোরা ইউনিট ওয়েটটা বার করেছিস, পুরো সিটটা বার করতে পারিস কিন্তু, ঠিক আছে? তো কি বলেছে, ইন ডায়ামিটার ওয়েস 1071 গ্রাম ওয়েন এমটি। তাহলে কোর কাটারটার এমটি ওয়েট বলে দিয়েছে কত, 1071 গ্রাম। তাহলে মাস অফ এমটি কোর কাটার, মাস অফ এমটি কোর কাটার কত বলেছে,
1071 গ্রাম, সেটা আমি লিখে দিচ্ছি এখানে। তো এখানেই লিখে দিচ্ছি মাস অফ এমটি কোম কাটা, যেটাকে আমি ধর এম ওয়ান দিয়ে ডিনোট করছি, মাস অফ এমটি কোম কাটা। তোরা লিখে নিবি মাস অফ এমটি কোর কাটার এম ওয়ান সমান কত বলে দিয়েছে, 1071 গ্রাম। এটা আমাকে বলে দিয়েছে মাস অফ এমটি কোর কাটার সমান 1071 গ্রাম। ওকে, আর কি বলেছে, ওয়েন এমটি ইট ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ইনসিটু ইউনিট ওয়েট অফ অ্যান এমব্যাকমেন্ট। এটা কি জন্য ইউজ করা হয়, তোরা জানিস কোর কাটার সবসময় ইনসিটু ইউনিট ওয়েট বার করার জন্য তো ইউজ করা হয়, ইউনিট ওয়েট বার করার জন্য। ইনসিটু বলতে অন ফিল্ড বা ন্যাচারাল ইউনিট ওয়েট বার করার জন্য, বা বাল্ক ইউনিট ওয়েট যা বলবি, ইনসিটু মানে বাল্ক ইউনিট ওয়েট। বলছে দ্য ওয়েট অফ কোর কাটার ফুল অফ সয়েল, এবার বলেছে কি কোর কাটারটার মধ্যে, কোর কাটারটার মধ্যে দিয়ে কী করি আমরা সয়েল স্যাম্পেল কালেক্ট করি। তো কোর কাটারটাকে এবার আমরা মাটির মধ্যে ইনসার্ট করে দিয়েছি, নিয়ে সয়েল স্যাম্পেলটা কালেক্ট করেছি। যখন সয়েল স্যাম্পেলটা কালেক্ট করেছি তখন কোর কাটারটার ওয়েট হয়ে গেছে বা মাস হয়ে গেছে বলতে পারিস 2970 গ্রাম। তার এম ওয়ান ছিল কি মাস অফ এমটি কোর কাটার বা ওয়েট অফ এমটি কোর কাটার, এম টু হচ্ছে কি, এম টু হচ্ছে আমার মাস অফ কোর কাটার প্লাস সয়েল স্যাম্পেল যেটা আমি ফিল্ড থেকে কালেক্ট করেছি, কত বলে দিয়েছে সেটা 2370 গ্রাম। ঠিক আছে, সেটা বলে দিয়েছে কত, 2370 গ্রাম। ওকে, এরপর আমার কি চেয়েছে, এরপর বলেছে ইফ দ্য ওয়াটার কন্টেন্ট ইজ 6%, ওয়াটার কন্টেন্টটা যদি 6% হয়, কি বলে দিচ্ছে আমাকে, ওয়াটার কন্টেন্ট মানে ওমেগা, ওমেগা বলে দিচ্ছে 6% মানে 0.06 নিয়ে বার করতে বলেছে, ফার্স্ট পার্টটা বার করতে বলেছে। দেন ওয়াটার দ্য ইনসিটু ড্রাই ইউনিট ওয়েট অ্যান্ড পোরোসিটি, ওয়াটার দ্য ইনসিটু ড্রাই ইউনিট ওয়েট অ্যান্ড পোরোসিটি। তো এটা গেল আমাদের ফার্স্ট পার্ট অঙ্কটা, ওয়াটার দ্য ইনসিটু ড্রাই ওয়েট অ্যান্ড পোরোসিটি, তার মধ্যে তোরা ইনসিটু ড্রাই ইউনিট ওয়েটটা বার করতে পেরেছিলিস। তো ঠিক আছে, অঙ্কটা খুবই সোজা। দেখ এম ওয়ান সমান বলেছে কি, এম ওয়ান সমান ছিল আমার, আমি লিখে দিচ্ছি এম ওয়ান সমান কি ছিল, এম ওয়ান সমান আমার ছিল যে মাস অফ এমটি কোর কাটার, তোরা ওয়েটও লিখতে পারিস ডাজেন্ট ম্যাটার, মাস বা ওয়েট আমি মাস লিখলাম। ঠিক আছে, মাস অফ এমটি কোর কাটার এম টু সমান কি ছিল, এম টুতে দুটো জিনিস ঢুকে গেছে, কোর কাটার প্লাস সয়েল স্যাম্পেল, মাস অফ কোর কাটার প্লাস সয়েল স্যাম্পেল। তাহলে দেখ আমি যদি এম টু থেকে এম ওয়ান বিয়োগ করে দিই তাহলে মাস অফ কোর কাটার কেটে যাচ্ছে, পড়ে থাকছে সয়েল স্যাম্পেল। তাহলে এম টু থেকে এম ওয়ান বিয়োগ করে দিলে আমি কি পেয়ে যাব, মাস অফ সয়েল স্যাম্পেল। তাহলে মাস অফ সয়েল স্যাম্পেল সমান কি হবে, এম টু মাইনাস এম ওয়ান, মানে এম টু কত, এম টু ছিল 2370, এম ওয়ান ছিল কত 1071। তাহলে 2370 থেকে 1071 বিয়োগ করলাম, কত আসে আমার, বিয়োগ করলে আসে 1899 গ্রাম। এটা গেল আমার মাস অফ সয়েল স্যাম্পেল, এখান থেকেই পেয়ে গেলাম। এবার আমি ভলিউমটা পেয়ে যাবো, ভলিউম অফ সয়েল স্যাম্পেল কি করে, কারণ কোর কাটারের ডায়া বলেছে হাইট করে দিচ্ছে, কোর কাটারের মধ্যেই তো আমার সয়েলটা ঢুকছে, তাহলে কোর কাটারের যা ভলিউম সয়েলেরও তাই ভলিউম হবে। তাহলে ভলিউম অফ সয়েল স্যাম্পেল পেয়ে যাবো, ভলিউম অফ সয়েল স্যাম্পেল কী করে পাবো, পাই বাই 4 ডি স্কোয়ার, ডি এর ভ্যালু কত 10.2, তার হোল স্কোয়ার ইন্টু এইচ বলতে কত 12.6। ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমি পেয়ে যাবো ভলিউমটা, ভলিউম কত এলো আমার 1029.58 সিসি। এটা পেয়ে গেলাম আমার কি, সেন্টিমিটার কিউব বোঝা সিসিও তাই, তো এটা পেয়ে গেলাম আমি ভলিউম। তাহলে মাসও পেয়ে গেলাম, ভলিউমও পেয়ে গেলাম। এই মাসটাকে ধর আমি এম দিয়ে ডিনোট করছি, এম সমান এম টু মাইনাস এম ওয়ান, আর ভলিউমকে আমি ভি দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তাহলে এবার আমি ইনসিটু বাল ডেন্সিটি বলতে পারি, ইনসিটু বাল ডেন্সিটি কি করে পাবো, ইনসিটু বাল ডেন্সিটি মাস বাই ভলিউম করলে আমি বাল ডেন্সিটি পেয়ে যাই। এখানে মাসটাও যা ওয়েটও সেম, তাহলে বাল ডেন্সিটি সমান কি ডাব্লু বাই ভি বা এম বাই ভি, এটা মাসও যা ওয়েটও তাই, এখানে গ্রামে যেহেতু বলে দিয়েছে। তো ইনসিটু বাল ডেন্সিটি মানেই আমার কি, ইনসিটু বাল ডেন্সিটি মানেই হচ্ছে আমার বাল্ক ইউনিট ওয়েট যা বলবে, সমান কি হবে, এটাকে আমি রোটি বা গামাটি যা কিছু দিয়ে ডিনোট করতে পারি। তো আমি রোটি লিখলাম, রোটি সমান কি লিখলাম এম বাই ভি, এম এর ভ্যালু কত বেরিয়েছে আমার 1899, ভি এর ভ্যালু কত বলে বেরিয়েছে 1029.58। তো সেখান থেকে আমি বার করে পেলাম 1.844 গ্রাম পার সিসি, এটা পেয়ে গেলাম আমি ইনসিটু বাল ডেন্সিটি। এবার বাল ডেন্সিটি জানিস, ওয়াটার কন্টেন্ট জানিস,
তাহলে ড্রাই ডেন্সিটির সাথে সম্পর্ক পেয়ে যাবি। তাহলে কি ড্রাই ডেন্সিটি গামাডি বা রোডি যা লিখলি, যেহেতু মাস লিখছে তাই রো লিখছি, যদি আমি এগুলো সব ডাব্লু লিখতাম তাহলে গামা লিখতাম। রোডি সমান কি জানিস, রোডি সমান এটা জানি আমরা রোটি বাই ওয়ান প্লাস ওমেগা। রোটির ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি কত, 1.844 বাই ওয়ান প্লাস ওমেগা। ওমেগার ভ্যালু কত পেয়েছি আমি, 0.06। তাহলে এখান থেকে আমি ড্রাই ডেন্সিটি পেয়ে গেলাম 1.74 গ্রাম পার সিসি। তো এইটা তোরা সবাই বার করেছিলিস ড্রাই ডেন্সিটি, এই গোটা পরীক্ষায় তোরা এই একটা জিনিস পেয়েছিলি ড্রাই ডেন্সিটি বার করা, ঠিক আছে। এবার আমাকে কি বার করতে হতো, পোরোসিটি। তো পোরোসিটির জন্য আমাকে কি ভয়েড রেশিও জানতে হতো, ঠিক আছে। তো আমাকে কি বার করতে হতো, পোরোসিটি। এবার আমার এটা বের হলো রো ডি, রো ডিটা আমার কিসে বের হলো কত, 2.3 না 2.9, আচ্ছা হ্যাঁ 2.9 হবে অবভিয়াসলি, হ্যাঁ 2.3 ভুল করে বসেছি, 2.9 একদম ওই মা ঠিক বলেছো, 2.970 ওকে একদম। তো এটা বের হলো আমার রো ডি, মানে এটা বের হলো ডেন্সিটি, ডেন্সিটির আকারে বের হলো। এবার যদি আমি ইউনিট ওয়েট, ইউনিট ওয়েটের ইউনিট কী হয় কিলো নিউটন পার মিটার কিউব, আর ডেন্সিটির ইউনিট ওয়েট হয় গ্রাম পার সিসি। তো আমাকে কী বার করতে বলেছিল, ইনসিটু কী বার করতে বলেছিল দেখো, আমাকে বার করতে বলেছে হোয়াট আর দ্য ইনসিটু ড্রাই ইউনিট ওয়েট। তো আমার এটা তো বেরিয়েছে কি ইনসিটু ড্রাই ডেন্সিটি, এটা আমার বেরিয়েছে কি ইনসিটু ড্রাই, এটা আবার কি বেরিয়েছে ইনসিটু ড্রাই ডেন্সিটি, তাই তো। তো ড্রাই এটা বেরিয়েছে 1.74 গ্রাম পার সিসি। তাহলে এটাকে যদি আমাকে কিলো নিউটন পার মিটার কিউবে ডিনোট করতে হয় তাহলে কি করে বার করবো, খুবই সোজা, জাস্ট জলের ইউনিট ওয়েট আর জলের কি বলবো জলের ডেন্সিটি দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার ইনসিটু ড্রাই ডেন্সিটি থেকে ইনসিটু ইউনিট ওয়েট ড্রাই ইউনিট ওয়েট পেয়ে যাবো, ঠিক আছে। এতটা অবধি সবার কাছে ক্লিয়ার, তোমাদের দুজনের কাছে, অন্তরা রিমার কাছে এতটা ক্লিয়ার কি করে করলাম। তাহলে আমি ইনসিটু ড্রাই ডেন্সিটি থেকে কীভাবে ইনসিটু, তুমি এখানে করেও ছেড়ে দিতে পারো, এখানে করলেও ফুল মার্কস দেওয়ার কথা, ঠিক আছে, নাম্বার কাটবে না। ইউনিট ওয়েট আর ড্রাই ডেন্সিটি কাছাকাছি যায়, খুব একটা প্রবলেম হবে না, নাম্বার কাটবে না, ঠিক আছে। তো তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এক্সাক্ট ইনসিটু ইউনিট ওয়েট কীভাবে ইনসিটু ড্রাই ইউনিট থেকে বার করবো। এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার, ওকে। তাহলে আমি দেখাচ্ছি ইনসিটু ড্রাই ডেন্সিটি থেকে কীভাবে ইনসিটু ড্রাই ইউনিট ওয়েট বার করবো, ঠিক আছে। এতটা অবধি হয়ে গেল আমাদের অঙ্ক, এরপর আমরা চলে আসবো ইনসিটু ইউনিট ওয়েট। আমি যদিও আগে করিয়েছি, তোমরা গ্রাম পার সিসি থেকে কিলো নিউটন পার মিটার কিউব কী করে করবে, দুভাবে করতে পারো, গ্রাম থেকে কিলো নিউটন করতে পারো, সিসি থেকে মিটার কিউবে যেতে পারো, এই একটা করতে পারো, অথবা যদি তোমরা বলো না আমি ফর্মুলাতে করবো তাহলে এইভাবে করতে পারো ইনসিটু ড্রাই ইউনিট ওয়েট। এটাকে আমি রোডি দিয়ে ডিনোট, গামাডি দিয়ে ডিনোট করবো, গামাডি সমান আমি কী বার করেছি, রোডি বার করেছি। তাহলে রোডির সাথে কিছু গুণ ভাগ করে আমি নিশ্চয়ই ইনসিটু ইউনিট ওয়েট বার করবো। রোডির সাথে আমি কী গুণ করবো, গামা ডাব্লু, আর ভাগ কী দিয়ে করবো না, রো ডাব্লু। এই দিয়ে যদি গুণ আর ভাগ করি তাহলে আমার ড্রাই ডেন্সিটিটা কিসে কনভার্ট হয়ে যাবে, ড্রাই ইউনিট ওয়েটে, ঠিক আছে। তাহলে রোডির ভ্যালু আমি কত পেয়েছিলাম, 1.74, রো ডাব্লুর ভ্যালু কত, 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, এই গামা ডাব্লুর ভ্যালু কত, 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, আর রো ডাব্লুর ভ্যালু কত হয়, 1 গ্রাম পার সিসি। তাহলে এখানে গ্রাম পার সিসি আর এখানে গ্রাম পার সিসি কেটে গেল, দেখো রোডির ভ্যালু ছিল গ্রাম পার সিসি, রো ডাব্লুর ভ্যালু হলো গ্রাম পার সিসি, তাহলে গ্রাম পার সিসি গ্রাম পার সিসি কেটে গেল, পড়ে থাকলো কে কিলো নিউটন পার মিটার কিউব। তো এইভাবে ডাইরেক্ট করতে পারো, সহজ হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এটা করলে আমার আসে গামাডি সমান, গামাডি সমান কত আসে, গামাডি সমান আসে আমার 17.07 কিলো নিউটন পার মিটার কিউব। এইভাবে করতে পারতে, অথবা যেভাবে বললাম, ঠিক আছে। হ্যাঁ আমি নাম্বার দিয়েছি তাও, ঠিক আছে, তো যাইভাবেই করেছো আমি নাম্বার দিয়েছি, ঠিক আছে, কিন্তু তোমার ভয়ের ডেসি বা প্রসিজির অ্যান্সার মেলে দেবো, সেই জন্য ওটার নাম্বার আমি দিতে পারি, ওকে। তো এটা গেল আমার ইনস্টিটিউট ড্রাই ইউনিট ওয়েট। তো এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার, তুমি এইভাবে করতে পারতে, গ্রাম পার সিসি এসেছিল, গ্রাম থেকে তুমি নিউটনে যেতে, নিউটন থেকে কিলো নিউটনে যেতে, গ্রাম থেকে নিউটন যেতে 9.81 দিয়ে ভাগ করতে হয়, নিউটন থেকে কিলো নিউটন যেতে 10³ দিয়ে ভাগ করতে হয়, তাহলে গ্রাম থেকে কিলো নিউটন হলো। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব করতে কী দিয়ে করতে হতো, 10⁶ দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে। সেন্টিমিটার থেকে মিটার করতে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব করতে 100³ দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে। তো এটা গেল আমার ফার্স্ট পার্ট,
তার মধ্যে ফার্স্ট পার্টের একটা পার্ট ইনস্টিটিউট ড্রাইভ নিয়ে। এবার আমরা চলে আসবো ভয়ের, আমার কি বার করতে বলেছিল, আরো একটা জিনিস বার করতে বলেছিল পোরোসিটি। পোরোসিটি, পোরোসিটির জন্য আমরা ভয়ের রেশিওর ফর্মুলাটা কাজে লাগাবো। পোরোসিটির জন্য আমরা ভয়ের রেশিওর ফর্মুলাটা কাজে লাগাবো, ঠিক আছে? তো এটা সবার কাছে আশা করছি ক্লিয়ার, একটু ক্লিয়ার কিনা বলে দাও সবাই, অন্তরা হয়তো বলেছে ক্লিয়ার। আচ্ছা, দুজনাই বলেছে ক্লিয়ার। এবার চলে আসে আমি পোরোসিটি বলে, তাহলে আমি দেখো গামাডি পেয়ে গেছি। গামাডি সমান কত পেয়েছি, এত কিলো নিউটন পার মিটার কিউব, 17.70। গামাডি সমান একটা ফর্মুলা আমরা জানি, জি ইন্টু গামা ডাব্লু বাই ওয়ান প্লাস সি। সিম্পল এই ফর্মুলাটা কাজে লাগাতো। গামাডির ভ্যালু পেয়ে গেছি 17.07, জি এর ভ্যালু অলরেডি আমাদের জানা 2.69। কোশ্চেনে বলে দিয়েছিল, কোশ্চেনে বলে দিয়েছিল দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সয়েল সলিড ইজ 2.69। এখানে ডাটাতে লিখে দাও, অ্যাড করে দাও, জি সমান আমার বলে দিয়েছিল 2.69, ঠিক আছে। গামা ডাব্লুর ভ্যালু কত হয়, 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, পুট করে দাও বাই ওয়ান প্লাস ই। তাহলে ইটা বার করতে পারবো এখান থেকে, ই সমান কত এলো আমার, এখান থেকে ই সমান এলো আমার 1.55। তাহলে ই সমান হচ্ছে 1.55 মাইনাস 1 মানে 0.55। ওকে বার করতে হবে কি, পোরোসিটি, পোরোসিটি এন সমান ফর্মুলা জানি ই বাই ওয়ান প্লাস ই। তাহলে পুট করে দাও ই এর জায়গায় 0.55 বাই 1 প্লাস 0.55। তাহলে 0.55 বাজিত 1.55 করলে আমি কি পেয়ে যাব, আমি পেয়ে যাব পোরোসিটি, আনসার আসছে 0.35। আনসার আসছে কত, 0.35, ঠিক আছে। এটা এসেছিল আমার কিসের ভ্যালু, এটার ভ্যালু এসেছে আমার পোরোসিটির ভ্যালু। এটা গেল আমার অঙ্কের ফার্স্ট পার্ট, যেটা ইনস্টিটিউট ড্রাই ইউনিট ওয়েট আর পোরোসিটি বার করতে বলেছিল। এতটা অবধি ক্লিয়ার, এটা গেল অঙ্কের ফার্স্ট পার্ট। এবার আমি আসবো সেকেন্ড পার্টে, অঙ্কটা সেকেন্ড পার্টে এবার আমি আসবো, ঠিক আছে। এতটা ছিল আমাদের অঙ্কের ফার্স্ট পার্ট, এবার আমি আসবো অঙ্কের সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটা পড়বো এবং তারপর বোঝাবো। তাহলে সেকেন্ড পার্টে কি বলেছে, সেকেন্ড পার্টে বলেছে ইফ দ্য এম্ব্যাংমেন্ট গেটস ফুললি স্যাচুরেটেড, ইফ দ্য এম্ব্যাংমেন্ট গেটস ফুললি স্যাচুরেটেড ডিউ টু হেভি রেন, বলেছে প্রচুর বৃষ্টি হয়েছে এবং যেখানে আমি কোর কাটার মেথডটা অ্যাপ্লাই করছিলাম সেখানটা জায়গাটা মানে এম্ব্যাংমেন্টটা পুরোপুরি ভিজে গেছে, মানে ফুললি স্যাচুরেটেড, মানে এস এর ভ্যালু 1 হয়ে গেছে। তো হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন ওয়াটার কন্টেন্ট, তো আমাদের ওয়াটার কন্টেন্ট তাহলে কত ইনক্রিজ হবে, আগে ছিল 6%, তার সাথে কত অ্যাড হয়েছে অ্যান্ড বাল্ক ইউনিট ওয়েট, এবং তার সাথে বাল্ক ইউনিট ওয়েটও কত বাড়ছে, আমি বাল্ক ইউনিট ওয়েট বার করেছি আগে, তো সেটাও কত বেড়েছে বার করতে হবে। ইফ নো ভলিউম চেঞ্জ অকার্স, যদি কোনো ভলিউম চেঞ্জ না ঘটে থাকে তাহলে আমার কী বার করতে বলেছে, ওয়াটার কন্টেন্ট কত ইনক্রিজ করেছে আর কি বলেছে বাল্ক ডেন্সিটি কত, বাল্ক ইউনিট ওয়েট কতটা ইনক্রিজ করেছে, তো এটা বার করতে বলেছে। এটা আমার নেক্সট পার্ট। তো একটাই ডাটা বলে দিয়েছে, না আমার গ্রাউন্ডটা ফুললি স্যাচুরেটেড মানে এস এর ভ্যালুটা 1, ঠিক আছে। তো আমি দু নম্বর পার্ট তোমরা লিখে নেবে যে ইফ দ্য এম্ব্যাংমেন্ট ইজ ফুললি স্যাচুরেটেড, ইফ দ্য এম্ব্যাংমেন্ট ইজ ফুললি স্যাচুরেটেড, ইফ দ্য এম্ব্যাংমেন্ট ইজ ফুললি স্যাচুরেটেড দেন এস ইকুয়াল টু 1, এই কথাটা লিখবো তোমরা, ঠিক আছে। এবার স্যাচুরেটেড অবস্থায় আমি একটা ফর্মুলা জানি কি, এস ইন্টু ই, আমি ফর্মুলা জানি এস ইন্টু ই সমান ওমেগা ইন্টু জি। আমি একবার ওমেগাটা বার করবো কোন কন্ডিশনে, না স্যাচুরেটেড কন্ডিশনে, তাহলে ওমেগা স্যাট বার করবো। তাহলে ওমেগা স্যাট সমান কি হবে, ওমেগা স্যাট সমান হবে এস ইন্টু ই বাই জি, এস এর ভ্যালু কত 1, ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু অলরেডি বার করেছিলাম 0.55, আর জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 2.69, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ওমেগা স্যাট পেলাম, মানে স্যাচুরেটেড অবস্থায় ওয়াটার কন্টেন্ট কত এলো, না স্যাচুরেটেড অবস্থায় ওয়াটার কন্টেন্ট এলো আমার 20.5%, প্রথমে কত ছিল 6%, এখন এলো 20.5%, তাহলে ইনক্রিজ কত হলো, তাহলে আমি লিখব ইনক্রিজ ইন ওয়াটার কন্টেন্ট ওমেগা সমান কত, 20.5 থেকে কত বিয়োগ যাবে 6%, মানে কত হয় 20.5 থেকে 6% বিয়োগ দিলে 14.5%, এতটা আমার ওয়াটার কন্টেন্ট ইনক্রিজ করেছে। এটা গেল একটা সেকেন্ড পার্টের একটা। এরপর আমাকে বার করতে হবে বাল্ক ইউনিট ওয়েটে কত ইনক্রিজ করেছে, তাই তো। তাহলে কিছুই না, ইনক্রিজ ইন ওয়াটার কন্টেন্ট, এটাকে ডেল ডাব্লু দিয়ে ডিনোট করো, ইনক্রিজ ইন ওয়াটার কন্টেন্ট, ইনক্রিজটা বার করছি তো, এটা ছিল ইনিশিয়াল, এটা ছিল ফাইনাল, তাহলে ফাইনাল থেকে ইনিশিয়াল করলে ইনক্রিজটা পেলাম ডেল ডাব্লু, ঠিক আছে।
এবার আমাকে বার করতে হবে এলসিকিউ বাল্কি ইউনিটের, ঠিক আছে? তো কিছুই না, দেখো কি করে করব। তো এটা হবে, এটা কোশ্চেনটাতে একটু গন্ডগোল আছে। কোশ্চেনটা হতো যে ইনসিটু ড্রাই বাল্ক ইউনিটে কত ইনক্রিজ করেছে, ঠিক আছে? ইনসিটু ড্রাই বাল্ক ইউনিটে কোশ্চেনটা হতো, জাস্ট ইনসিটু বাল্ক ইউনিটেড বলে ছেড়ে দিয়েছে, ইনসিটু ড্রাই বাল্ক ইউনিটেড কোশ্চেনটা হতো, ঠিক আছে? তো এবার দেখো ইনসিটু বাল্ক ইউনিটেড গামা সেট, আমি ফর্মুলা জানি, দেখো গামা সেট ইজ ইকুয়াল টু জি প্লাস ই বাই ওয়ান প্লাস ই ইন্টু গামা ডাব্লু, এই আমি ফর্মুলাটা আমরা জানি, জি প্লাস ই ইন্টু গামা ডাব্লু বাই ওয়ান প্লাস ওমেগা। তাহলে এখানে দেখো জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে আমার কত পেয়েছি, জি এর ভ্যালু হচ্ছে 2.69, ই এর ভ্যালু কত 0.55, ওয়ান বাই ই এর ভ্যালু কত আবার 0.55, আর ওপরে গামা ডাব্লুর ভ্যালু কত 9.81। তো এটা ক্যালকুলেট করলে আমি কী পাবো, গামা স্যাটটা পেয়ে যাবো, গামা স্যাট কত পাবো 20.50 কিলো নিউটন পার মিটার। তাহলে ইনক্রিজ ইন বাল্ক ড্রাই ইউনিট ওয়েট বা ইনক্রিজ ইন বাল্ক ইনসিটু ড্রাই ইউনিট ওয়েট সেটা বার করবো আমি, বা তুমি আলাদা করে যদি বলতে না আমি শুধু ইনক্রিজ ইন ইনসিটু বাল্ক ইউনিট ওয়েট বার করো সেটাও বার করা যেত। আমি বার করছি ধরো ইনসিটু ইনক্রিজ ইন, দুটোই বার করে দেখিয়ে দিচ্ছি, ইনক্রিজ ইন ইনসিটু ড্রাই ইউনিট ওয়েট, স্যাচুরেটেড অবস্থা থেকে কত বিয়োগ করবো না ড্রাইয়ে, স্যাচুরেটেড অবস্থায় কত ছিল 20.50, ড্রাই অবস্থায় কত ছিল প্রথমে বার করেছি 17.07, সেটা বিয়োগ করে দেবো তাহলে ইনক্রিজটা পেয়ে যাবে। সেটাকে আমি ধরো ড্রাই ইউনিট ওয়েট লিখছি, তো ডেল দিয়ে দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? সমান কি হতো, গামা স্যাট মাইনাস গামা ডি, গামা স্যাট মাইনাস গামা ডি, গামা স্যাটের ভ্যালু কত 20.50 মাইনাস গামা ডি এর ভ্যালু কত পেয়েছিলাম 17.07, এটা বিয়োগ করলে আমি কি পেয়ে যেতাম, ডেল গামা ডি 3.43 কিলো নিউটন পার মিটার। এটা বেরোলো আমার ইনক্রিজ ইন ইনসিটু ড্রাই ইউনিট ওয়েট। যদি কোশ্চেনের মতো আমরা করতাম ইনক্রিজ ইন ইনসিটু বাল্ক ইউনিট ওয়েট, তাই লিখতাম ইনক্রিজ ইন ইনসিটু বাল্ক ইউনিট ওয়েট, কথাটা লিখতাম কি ইনক্রিজ ইন ইনসিটু ড্রাইয়ের জায়গায় কি বসাতাম বাল্ক ইউনিট ওয়েট, এটাকে ডেল ডি দিয়ে ড্রাইয়ের জন্য ডি দিয়ে, আর ওখানে বাল্ক আছে বাল্কের জন্য বি বা টি দিয়ে ডিনোট করি, সেক্ষেত্রে ডিনোশনটা কি হয়ে যেত ডেল ডেল্টা গামা, এটা হয়ে যেত টি বা বি, আমি টি দিয়ে ডিনোট করলাম, সমান কি হতো গামা স্যাট যেটা আমি অলরেডি বার করেছি মাইনাস, আমি দেখো রো বি বার করেছিলাম, রো টি বা রো বি বার করেছিলাম 1.844 বার করেছিলাম, তো সেটা তো আমার কিসে আছে, সেটা আমার আছে গ্রাম পার সিসিতে, 1.84 গ্রাম পার সিসি, সেটাকে যদি আমি কিলো নিউটন পার মিটার কিউবে কনভার্ট করি তাহলে কত দিয়ে গুণ করবো 1.844, এটা আমার কী বেরিয়েছিল, এটা আমার বেরিয়েছিল রো টি মানে বাল্ক ইউনি, এটা সরি রো টি মানে আমার বেরিয়েছিল বাল্ক বাল্ক ডেন্সিটি, আমাকে এটা বাল্ক ইউনিটও এটা কনভার্ট করতে হবে, তাই তো? যেহেতু আমি কী বার করছি ইনক্রিজ ইন বাল্ক ইউনিট ওয়েট ইনসিটু বাল্ক ইউনিট ওয়েট, তাহলে আমাকে এটাকে ইউনিট ওয়েটে কনভার্ট করতে হবে। তাহলে আমি তোমাদেরকে এখনই শেখালাম যে ডেন্সিটি থেকে ইউনিট ওয়েটে কী করে কনভার্ট করে, ইনটু 9.81/1, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে কিসে, ইউনিট ওয়েটে, আর গামা স্যাট তো অলরেডি ইউনিট ওয়েটেই আছে, তাহলে 20.50 মাইনাস, এটা ক্যালকুলেট করলে কত হয়, এটা ক্যালকুলেট করলে হয় 1.844 ইনটু 9.81, ক্যালকুলেট করলে হয় 18.08, 20.50 মাইনাস অ্যান্সার করলে আসে আমার 2.41 কিলো নিউটন পার মিটার। তো এই হলো আমার অ্যান্সার। তো তুমি দুটোই আমি বার করে দেখিয়ে দিলাম, তোমাদের কোশ্চেনে বার করতে বলেছিল এই ডেল টিটা মানে ইনক্রিজ ইন ইনসিটু বাল্ক ইউনিট ওয়েট, আমি করে দেখিয়ে দিয়েছি দুটোই, ইনক্রিজ ইন ইনসিটু ড্রাই ইউনিট ওয়েটও করে দেখে দিলাম, বাল্ক ইউনিট ওয়েটও দেখিয়ে দিলাম। এখানে যেহেতু আমার বাল্ক ইউনিট ওয়েটটা ডেন্সিটিতে ছিল, তাই ডেন্সিটি থেকে আমি ইয়েতে কনভার্ট করেছি কিলো নিউটন পার মিটার কিউবে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, ঠিক আছে? তাহলে আমি প্রথমে আবার বলে দিচ্ছি প্রথমে আমি স্যাচুরেটেড ইউনিট ওয়েট বার করলাম, স্যাচুরেটেড ইউনিট ওয়েটের ফর্মুলা জি প্লাস ই ইন্টু গামা ডাব্লু বাই ওয়ান প্লাস ই,
স্যাচুরেটেড ইউনিটেড বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে সয়েলটা যখন স্যাচুরেটেড কন্ডিশন আছে সেই সময় ইউনিট ওয়েট। এবার আমার আমি অলরেডি বার করেছিলাম কি যখন আমার ওয়াটার কন্টেন্ট 6% ছিল তখন আমি বার করেছিলাম কি ড্রাই ডেন্সিটি ড্রাই ইউনিট ওয়েট বার করেছিলাম। আমি চারটে জিনিস বার করেছিলাম, দেখো আমি একটা বার করেছিলাম রো বি বা রো টি যেটাকে আমি বাল্ক বলছি, বি এখানে ধরো বি দিয়ে ডিনোট করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। রো বি বার করেছিলাম, আর কি বার করেছিলাম রো ডি বার করেছিলাম। রো বি কত বেরিয়েছিল আমার যখন 6% ওয়াটার কন্টেন্ট, 6% ওয়াটার কন্টেন্টে আমার রো বি বা রো টি যা লিখেছিলাম ওখানে আমার ঠিক মনে নেই, রো বি সমান আমি বেরিয়েছিল 1.844 গ্রাম পার সিসি, আর রো ডি বেরিয়েছিল কি রো ডি বেরিয়েছিল আমার কত, রো ডি বেরিয়েছিল আমার এখান থেকে 1.74 গ্রাম পার সিসি। তো যেহেতু আমার কোশ্চেনে ড্রাই বাল্ক ইউনিটেড বার করতে বলেছিল তাই আমি এটাকে রো ডিটাকে গামা ডিতে কনভার্ট করেছিলাম। রো ডিকে গামা ডিতে কনভার্ট করলে কত এসেছিল 17.07 কিলো নিউটন পার মিটার কিউব, কিন্তু আমার যেহেতু এই রো বিটার কোনো কাজ ছিল না তাই এটাকে আমি গামা ডিতে কনভার্ট করিনি। তো রো বিকে গামা বিকে আমি এইখানে কনভার্ট করলাম, তো এটা কনভার্ট করলাম ওই 9.81 দিয়ে গুণ করে কত হইলো আমার 18.08, ঠিক আছে, কিলো নিউটন পার মিটার কিউব। এবার আমাকে বার করতে বলেছিল কি ইনক্রিজ ইন ইনসিটু বাল্ক ইউনিট ওয়েট, মানে সেকেন্ড পার্ট। আমি কি করলাম আমার যে গামা সাইড বেরিয়েছিল 20.50 সেখান থেকে এই 18.08 বিয়োগ করে দিলাম তাহলে আমার আসল অ্যান্সারটা বেরিয়ে গেল। এই যে পোর্শনটা করেছি আমি এক্সট্রা করেছি, মানে এই 20.5 থেকে 17.0 বিয়োগ করে আমি ড্রাই ডেন্সিটিতে কতটা ইনক্রিজ হচ্ছে সেটাও বার করেছি। ক্লিয়ার অন্তরা, ক্লিয়ার ডিমা, এই পার্টটা আমি এক্সট্রা করেছি, যে প্রথমে যেটা করেছি সেটা এক্সট্রা। আমাকে বার করতে বলেছিল ডেল্টা কি, ওকে। তো এই ছিল একটা সহজ মতো অঙ্ক, অন্তরা ডিমার কাছে ক্লিয়ার, খুব সোজা একটা অঙ্ক ছিল কিন্তু। এরপরে একটা অঙ্ক দিয়েছিলাম স্যান্ড ডিসপ্লেসমেন্ট মেথড, সেটাও খুব সোজা ছিল, সেটাও খুব সোজা ছিল স্যান্ড ডিসপ্লেসমেন্ট মেথড, ঠিক আছে। মোট টেস্ট ওয়ের থার্ড অঙ্ক, থার্ড অঙ্ক স্যান্ড ডিসপ্লেসমেন্টের অঙ্ক। মকটেক 6 এর স্যান্ড রিপ্লেসমেন্টের অঙ্ক, তো অঙ্কটা কি বলেছে দেখে নি, 3 নম্বর অঙ্ক বলেছে ডিউরিং দ্য সয়েল ইনভেস্টিগেশন ফর এ নিউ হাইওয়ে দ্য ফলোয়িং অবজারভেশন ওয়ার টেকেন অ্যাট সাইট ফর দ্য ডিটারমিনেশন অফ ইউনিট ওয়েট বাই স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড। কি বলেছে ওয়েট অফ এক্সকাভেটেড সয়েল, আমাকে বলে দিয়েছে কত আমি সয়েল এক্সকাভেট করেছি কত 452.3 ছিল ওয়েট অফ এক্সকাভেটেড সয়েল। তাহলে এটা ডাব্লু এক্সকাভেটেড সয়েলকে আমি ডাব্লু দিয়ে ডিনোট করলাম, কত বলে দিয়েছে আমার ওয়েট অফ এক্সকাভেটেড সয়েল ডাব্লু সমান বলে দিয়েছে আমার 452.30 গ্রাম। তো আমি লিখে দিয়েছিলাম ওয়েট অফ এক্সকাভেটেড সয়েল ডাব্লু সমান 452.30 গ্রাম, ঠিক আছে। আর কি বলেছে ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার সমান W1, ওয়েট অফ স্যান্ড প্লাস ওয়েট অফ সিলিন্ডার মানে এর মধ্যে দুটো জিনিস ঢুকে আছে ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার মানে W1, সেটাকে বলে দিচ্ছে কত 10,300 গ্রাম ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার। তারপর কি দিয়েছে, তারপর দিয়েছে ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার আফটার পোরিং দ্য এক্সকাভেটেড হোল প্লাস কোন, সেটা বলেছে W2। তাহলে আমাকে W1 কি বলেছিল, তাহলে আমাকে ভালো করে মাথায় রাখো যে W1 বলেছিল যে ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার, এবার W2 বলে দিয়েছে কি W2 বলে দিয়েছে না ওয়েট অফ স্যান্ডও আছে সিলিন্ডারও আছে, তারপর বলেছে কি তার সাথে এক্সট্রা অ্যাড হয়েছে যে সিলিন্ডার থেকে যতটা বলেছি আফটার পোরিং দ্য এক্সকাভেটেড হোল মানে হোলের মধ্যে আমি যতটা বালি ভরেছি সেইটার ওয়েটটাও অ্যাড আছে W2 তে, তাহলে W2 তে কি এক্সট্রা অ্যাড আছে না
স্যান্ড ফিলিং দ্য এক্সকাভেশন, স্যান্ড ফিলিং দ্য এক্সকাভেটিং দ্য হোল, মানে আমি যে গর্তটা করেছি, এক্সটা কি অ্যাড আছে ডাব্লুটাতে, ডাব্লু টুটাতে, যে গর্তটা করেছি তার মধ্যে কতটা আমি বালি ঢুকিয়েছি। প্রথমে তো আমি গর্ত করে মাটিটা বার করে নিয়েছিলাম, তো ওই গর্তর মধ্যে কি ঢুকিয়েছি, বালি ঢুকিয়েছি, তো ওই বালির ওয়েটটা আমার এক্সট্রা অ্যাড আছে কোথায়, ডাব্লু টুতে। কত বলেছে টোটাল, বলেছে কত, ডাব্লু টু সমান 9480 গ্রাম। তাহলে ডাব্লু ওয়ানে কি ছিল, আবার বলছি ডাব্লু ওয়ানে ছিল যে ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার, ডাব্লু টুতে কি হয়েছে না, ডাব্লু টুতে ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার, এবং সেখান থেকে কি বেরিয়ে গেছে, সেখান থেকে দেখতে পাচ্ছ ডাব্লু ওয়ানের থেকে ডাব্লু টু ছোট, তাহলে এখান থেকে বেরিয়ে গেছে সেই অ্যামাউন্টের স্যান্ডটা, না যে অ্যামাউন্টের স্যান্ডটা আমার ওই হোলটাতে ঢুকেছে, হোল বলতে গর্তটা। তাহলে ডাব্লু ওয়ান থেকে যদি আমি ডাব্লু টু বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব যে কত আমার বালি ওই গর্তের মধ্যে ঢোকানো হয়েছে। এই জায়গাটা ক্লিয়ার, ডাব্লু ওয়ানের মধ্যে আছে যে ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার, আর ডাব্লু টু এর মধ্যে আছে ওয়েট অফ স্যান্ডও আছে সিলিন্ডারও আছে, কি কম আছে, কোন অ্যামাউন্টটা কম আছে, না যতটা অ্যামাউন্ট বালি বা স্যান্ড আমার হোলের মধ্যে ঢুকেছে, মানে গর্তের মধ্যে ঢুকেছে। তাহলে ডাব্লু ওয়ান থেকে যদি আমি ডাব্লু টু বিয়োগ করে দিই, তাহলে কতটা বালি আমার হোলের মধ্যে ঢুকেছে সেটা পেয়ে যাব, ঠিক আছে। আর কোণের মধ্যে, যখন বালিটা হোলের মধ্যে ঢোকে তখন কোণের মধ্যেও কিছুটা ঢোকে, কোণ বলতে ওই স্যান্ড রিপ্লেসমেন্ট বলতে যে ইয়েটা থাকে, জারটা থাকে, তার মধ্যে একটা কোণ ফিক্স করা থাকে, সেই কোণটার মধ্যে কতটা ঢুকেছে, ঠিক আছে। তো ডাব্লু ওয়ান থেকে যদি ডাব্লু টুটা বিয়োগ করি তাহলে ওটা পেয়ে যাবো, তো সেটাই লিখছি। ডাব্লু ওয়ান থেকে তাহলে ডাব্লু টু বিয়োগ করলে কি পাবো, রিমা ক্লিয়ার তো এই জায়গাটা, ওয়েট অফ স্যান্ড পেয়ে যাব, সেটা কোথায় ঢুকেছে, না ফিলিং দা এক্সকাভেশন হোল, এক্সকাভেশন হোল, সরি এক্সকাভেশন হোল অ্যান্ড কোন, দুটোতে ঢুকে, খোলাও ঢোকে কোনেও ঢোকে, সেটা কী করে পাচ্ছি, না ডাব্লু ওয়ান থেকে ডাব্লু টু গিয়ে, ডাব্লু ওয়ানের ভ্যালু কত ছিল 10,300, ডাব্লু টু ভ্যালু কত ছিল 9,480, সেটা বিয়োগ করে পেয়ে গেলাম আমি এটা 820 গ্রাম। তাহলে স্যান্ড হোলের মধ্যে ঢুকেছে এবং কোণের মধ্যে ঢুকেছে, ঠিক আছে। এরপর আমাকে বার করতে হবে, এবার তিন নম্বর ডাটাটা কি বলে দিচ্ছে, তিন নম্বর ডাটাটা বলে দিচ্ছে ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার আফটার পুরিং দ্য কোন হোল্ডিং। এবার বলে দিচ্ছে ডাব্লু থ্রিটা হচ্ছে ওয়েট অফ স্যান্ড, ডাব্লু ওয়ানে ছিল ওয়েট অফ স্যান্ড প্লাস ওয়েট অফ সিলিন্ডার, বা ডাব্লু থ্রিতে বলে দিচ্ছে কি ওয়েট অফ স্যান্ড, সরি ডাব্লু টুতে ছিল ওয়েট অফ স্যান্ড প্লাস ওয়েট অফ সিলিন্ডার, তার সাথে হোলও ছিল কোণও ছিল, সেটা বিয়োগ হয়েছিল। এবার ডাব্লু থ্রিতে আমাকে বলে দিয়েছে ওয়েট অফ স্যান্ড আছে, ওয়েট অফ সিলিন্ডার আছে, আর ওয়েট অফ কোণ আছে, মানে হোলটা নাই, হোলটা নেই, তাই তো। তাহলে আমি যদি ডাব্লু টু থেকে ডাব্লু থ্রিটা বিয়োগ করে দিই, তাহলে আমার একমাত্র কে পড়ে থাকবে, কোণটা পড়ে থাকবে, তাই তো, পড়ে থাকবে। তো তো ডাব্লু থ্রি বলে দিচ্ছে 9015 গ্রাম, দেখতে পাচ্ছ ডাব্লু টু থেকে ডাব্লু থ্রি ছোট, ডাব্লু থ্রিটা কি বলেছে, আবার বলছি ডাব্লু থ্রিটা বলেছে যে ওয়েট অফ স্যান্ড প্লাস সিলিন্ডার আফটার পোরিং দ্য কোন অনলি, মানে কোণের মধ্যে কতটা বালি ঢুকেছে সেটা বলে দিয়েছে। আর ডাব্লু টুতে কি কি ছিল, হোল কোন সমস্ত কিছু ছিল, ঠিক আছে। তো এটা আমি পেয়ে যাব ওয়েট অফ স্যান্ড ফিলিং কোন অনলি, এটা আমি পেয়ে যাব, ঠিক আছে। তো ওয়েট অফ স্যান্ড ফিলিং কোন অনলি কি করে পাবো, না ডাব্লু টু থেকে ডাব্লু থ্রি বিয়োগ করে, ঠিক আছে, ডাব্লু টু থেকে ডাব্লু থ্রি বিয়োগ করে সেটাই করব। ওয়েট অফ স্যান্ড ফিলিং কোন অনলি কি করে পাবো, ডাব্লু টু থেকে ডাব্লু থ্রি বিয়োগ করে কত আসে, ডাব্লু টুর ভ্যালু আমাকে বলে দিয়েছিল 9,480, ডাব্লু থ্রি ভ্যালু 9,015, বিয়োগ করলে আসে আমার 465 গ্রাম। তাহলে এটা বেরিয়ে গেল শুধু কোন, আর ডাব্লু ফোর বলে দিয়েছে যে ওয়েট অফ স্যান্ড প্লাস ওয়েট অফ, ডাব্লু ফোর বলে দেয়নি এখানে কোনো, ঠিক আছে, লাস্ট বলে দিয়েছে যে ওয়েট অফ স্যান্ড ইন ক্যালিব্রেটিং কন্টেনার অফ 1000 সিসি আফটার পোরিং ফ্রম সিলিন্ডার। এবার সিলিন্ডার থেকে ওয়েট অফ স্যান্ড আমি পেয়েছি, কত পেয়েছি, না 1580 গ্রাম, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়েট অফ স্যান্ড ইন সিলিন্ডার, ডাইরেক্ট লিখে দাও এখানে, লাস্ট যে ডাটাটা বলে দিয়েছে, লাস্ট যে ড ডাটাটা বলে দিয়েছে
রড আর্ডার আমি লাল কাগজে লিখছি, তো লাল কাগজে লিখলাম। লাস্ট কি ডাটাটা বলে দিচ্ছে, ওয়েট অফ স্যান্ড ইন সিলিন্ডার, মানে আমার যে 1000 সিসির যে সিলিন্ডার, মানে 1000 ভলিউম সিসির যে সিলিন্ডার, তার মধ্যে আমার কত স্যান্ড আছে সেটা আমাকে বলে দিচ্ছে। এটা র ডাটা, এই চারটে র ডাটা আমাকে বলে দিচ্ছিল। লাল কালিতে লিখেছি, নীল কালিতে যেগুলো লিখেছি সেগুলো আমি বার করেছি। এটা কত বলে দিচ্ছে আমার 1580 গ্রাম। এবার দেখো 820 গ্রামের মধ্যে আমার কি কি আছে, হোল আর কোন দুটো আছে। 465 গ্রামে আমার শুধু কোন আছে, তাহলে 820 থেকে যদি 465 আমি বিয়োগ করে দিই তাহলে আমি নিশ্চয় হোলে কতটা ঢুকেছে পেয়ে যাব। হোল আর কোণে আমার 820 গ্রাম, শুধু কোণে 465, তাহলে হোল আর কোণ থেকে যদি কোনটা বিয়োগ করে দিই তাহলে শুধুমাত্র হোলটা পেয়ে যাবো। তো আমি এখান থেকে পেয়ে যাব কি, ওয়েট অফ স্যান্ড ফিলিং হোল ওনলি, যেমন কোণ বার করেছি সেরকম হোলটাও বার করেছি, ফিলিং হোল ওনলি। কি করে পেলাম না, 820 থেকে 465 বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কত আসে আমার 355 গ্রাম। তো এই হলো আমার ডাটাগুলো বার করা। এই ডাটাগুলো বার করা সবার কাছে ক্লিয়ার? তাহলে এবার অঙ্ক বার করতে কোনো অসুবিধা হবে না। এই ডাটাগুলো বার করা তোমাদের দুজনের কাছে ক্লিয়ার? অন্তরা ক্লিয়ার? ওকে, চলো এবার দেখো অঙ্কগুলো বার করা। কি বার করতে বলেছে, ক্যালকুলেট দ্য ইনসিটিউ ইউনিট ওয়েট অফ সয়েল। কিচ্ছু নয়, সয়েলটার ইনসিটিউ ইউনিট, মানে যে সয়েলটা আমি এক্সকাভেট করে বার করেছিলাম তার ইনসিটিউ ইউনিট ওয়েট বার করতে হবে। তার জন্য আমাকে কি, সয়েল ওয়েটটা তো বলে দিয়েছে আমাকে, ইনসিটিউ ইউনিট ওয়েট বার করতে কী কী লাগে, ওয়েট বাই ভলিউম, ওয়েটটা তো পেয়ে গেছি, আমাকে ভলিউমটা বার করতে হবে। সেই ভলিউমের জন্য আমাকে কী বার করতে হবে, সেই ভলিউমের জন্য আমাকে ইউনিট ওয়েট অফ স্যান্ড বার করতে হবে। আমাকে সেখান থেকে আমি ভলিউম অফ এক্সকাভেটেড সয়েল সমান ভলিউম অফ হোলটা পেয়ে যাবো, সেখান থেকে আমরা ভলিউমটা বার করবো। তাহলে ভলিউম বার করার জন্য এত কিছু করতে হবে। দেখো কী কী বার করবো, তাহলে প্রথমে আমি ইউনিট ওয়েট অফ স্যান্ড বার করছি, ঠিক আছে, ইউনিট ওয়েট অফ স্যান্ড, ইউনিট ওয়েট অফ স্যান্ড কামা স্যান্ড সমান কী লিখবো, ওয়েট অফ স্যান্ড ইন সিলিন্ডার যেটা আমি বার করেছি, মানে আমাকে ডাইরেক্ট র ডাটা বলে দিয়েছিল, বাই ভলিউম অফ সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ডারটাও বলে দিয়েছিল, 1000 সিসি বলে দিয়েছিল, এটাও র ডাটা বলে দিয়েছিল, এটাও র ডাটা বলে দিয়েছিল, এটা বলেছিল 1580 গ্রাম আর এটা বলেছিল 1000 সিসি। ভাগ করলে আমি কী পেয়ে গেলাম, গামা স্যান্ড পেয়ে গেলাম এত গ্রাম পার সিসি, ঠিক আছে। এবার ভলিউম অফ, আমাকে ভলিউমটা বার করতে হবে, তাহলে ভলিউম অফ এক্সকাভেটেড সয়েল সমান ভলিউম অফ হোল, কারণ কি যতটা আমি সয়েল বার করেছি মাটি কেটে ততটা বালি আমি ওই ইয়ের মধ্যে ভরে দিয়েছিলাম গর্তের মধ্যে, তাই ভলিউম অফ এক্সকাভেটেড সয়েল সমান কী হবে, ভলিউম অফ হোল হবে। তো ভলিউম অফ হোল সমান কী হবে, ভলিউম অফ হোল সমান হবে কি, যতটা পরিমাণ বালি আমার ওই হোলের মধ্যে ঢুকেছে বাই কি গামা দিয়ে ভাগ করব। আমি জানি গামা সমান W/V, তাহলে ভি সমান, আমি দেখো এটা জানি গামা সমান W/V, তাহলে আমি এখন ভি বার করছি, ভি সমান তাহলে কী লিখতে পারি, W/গামা। তো এই ফর্মুলাটা ইউজ করবো, ভলিউম অফ হোল সমান কী হবে, না যতটা পরিমাণ বালি আমি হোলের মধ্যে ভরেছি, তাহলে কি ওয়েট অফ স্যান্ড ফিল্ড ইন হোল বাই, আমি অলরেডি ইউনিট ওয়েট বার করে ফেলেছি গামা স্যান্ড, তাহলে ওয়েট অফ স্যান্ড ফিল্ড ইন হোল কত, 355 আমি বার করেছিলাম দেখো, আর এটা এখনই বার করলাম 1.58, ক্যালকুলেট করলে আসে 224.68 সিসি। তাহলে আমি এখান থেকে ভলিউমটা পেয়ে গেলাম, তাহলে আমি অলরেডি ওয়েট পেয়ে গেছি, ভলিউম পেয়ে গেলাম এক্সকাভেটেড সয়েলে 224.68, তাহলে আমার কি ইনসিটু ইউনিট ওয়েট অফ সয়েল পেয়ে যাব। তাহলে কী লিখব, দ্য ইনসিটু ইউনিট ওয়েট অফ সয়েল কামা সয়েল সমান কি, W/V, W সমান কত, 452.30, V সমান কত, 224.68, ঠিক আছে।
ভাগ করে দাও, ভাগ করলে কত আসে? 2.01 গ্রাম পার সিসি। এটা আমার বেরিয়ে গেল কি? এটা আমার বেরিয়ে গেল ইনসিটি ইউনিট ওয়েট অফ সয়েল। ক্লিয়ার? বজ হয়ে গেছিল আবার কি? কল এসেছিল না তো? বজর কথা নয়, কল তো আসেনি, কোনো কারণ হয়েছিল তো। এটা ক্লিয়ার? আমি আবার বলে দিচ্ছি, ভলিউম অফ এক্সকাভেটেড সয়েল সমান কি হয়? ভলিউম অফ হোল। কারণ কি? আমি যতটা পরিমাণ সয়েল মাটি, যতটা পরিমাণ মাটি গর্ত করেছি, ততটা পরিমাণ আমি বালি ওই গর্তের মধ্যে ভরে দিয়েছি, ঠিক আছে? তো ভলিউম অফ হোল সমান কি? যতটা পরিমাণ বালি আমি গর্তের মধ্যে ঢুকিয়েছি সেটাকে আমি গামা স্যান্ড দিয়ে ভাগ করবো। কারণ আমি জানি গামা সমান ডাব্লু বাই ভি, তার ভি সমান কি লিখতে হবে? ডাব্লু বাই গামা। এটা আমি অলরেডি বার করেছি 355 গ্রাম, গামা স্যান্ড ওপরে বার করেছি, ভাগ করলাম, ভলিউম অফ এক্সকাভেটেড সয়েল পেয়ে গেলাম। এবার এটা দিয়ে এটাকে ওয়েট দিয়ে ভলিউমটা ভাগ করে দাও, তাহলে আমি পেয়ে যাবো কি আমার? তাহলে আমি পেয়ে যাবো গামা সয়েল, ঠিক আছে? তো এটা গেলে আমার কী বেরোলো? এটা আমার বেরোলো ইনসিটু ইউনিট ওয়েট, ঠিক আছে? তো আশা করছি ক্লিয়ার। তো অঙ্কগুলো দেখতে পাচ্ছ, সমস্ত আমি যা পড়িয়েছি তার মধ্যে থেকে কিছু বাইরে দিইনি। প্রসিডিওরগুলো যদি তোমাদের মনে থাকতো কালকে বা দেখে দেখে করতে, তাহলেই করতে পারতে। কিছু বাইরে থেকে দিয়েছি অন্তরবাড়ি মা, তোমরাই বলো কিছু। তো ক্লিয়ার এই অঙ্কটা? বারবার কল আসছে, ঠিক আছে? তো আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, ঠিক আছে? তো বারবার কল আসছে, তো ক্লাসটা আমি আজকে এখানে শেষ করলাম। তো এই তিনটা অঙ্ক হয়ে থাকলো, 4 আর 5টা আমি নেক্সট দিন মানে কালকে গুগল মিটের পর করিয়ে দেবো, ঠিক আছে? কালকে একটা গুগল মিট হবে, তো সেটার পর আমি করিয়ে দেবো বাকি দুটো অঙ্ক, ঠিক আছে? তো চল আজকে ক্লাসটা আমি শেষ করলাম এখানে। ওকে, তো চলো, বাই, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।